জায়গায় বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাইতেছে। এই রাস্তাটা অনেক ইচ্ছা ছিল শেয়ার করার, যার কারণে আমি ক্যামেরা রিক্স নিয়েই করলাম। আলহামদুলিল্লাহ কাপ্তাই উপজেলায় আমরা ঢুকে পড়েছি। তো এখন একদম কাপ্তাই জিরো পয়েন্টে চলে আসছি, মানে কাপ্তাই উপজেলা। উই লাভ কাপ্তাই, ফাইনালি উই রিচ, আলহামদুলিল্লাহ। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my What's up beautiful people, assalamu alaikum, it's me LeeMon, abar chole aslam tomader majhe another vlog niye. To welcome to my official LB page and YouTube channel guys. Ar right now ashi Kumilla city te, ar Kumilla city te rater abohotai puro onno rokom. To ekhon ghorite baje hocche 4:07. তো বেসিক্যালি কালকে আমরা কুমিল্লাতে এসে কুমিল্লা সিটিতে নাইট স্টে করলাম। তো আমার এবারের ট্যুরের প্ল্যান হচ্ছে, ফার্স্ট অফ অল আজকে রানিংয়ে এখন যাব কাপ্তাই। কাপ্তাই গিয়ে আমরা নেক্সট ডিসিশন নিব যে কোথায় যাব, কি করব না করব। আর আজকে আমাদের এখান থেকে কাপ্তাইয়ের দূরত্ব মেবি 200+, আর ঢাকা থেকে 350 মতো পারহ্যাপস, আমি ম্যাপে দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি আজকে আমার রাইডিং পার্টনার হচ্ছে ছোট ভাই রনি, ও যাচ্ছে ওর জিপিএক্স ডেমন নিয়ে, আর আমি যাচ্ছি আমার জিএসএক্স আর ইউলো বারটাকে নিয়ে। সো বেসিক্যালি দুটোটা বাইকই হচ্ছে বাংলাদেশের এখন রাস্তা মাতানোর বাইক। সো ব্যাপার না, খেলা হবে ইনশাল্লাহ। আর এই যে হচ্ছে রনি, বিসমিল্লাহ, আস্তে ধীরে। হ্যাঁ, সো আমাদের রাইডের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই ভাই, ঠিক আছে, কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। আগে কাপ্তাই যাই, পরে হইব বাকি ডিসিশন। সো বেসিক্যালি যদি আমাদের ভাল লাগে, শরীরে কারেন্ট থাকে, তাহলে কাপ্তাই থেকে আমরা মুভ করব। অন্য কোথায় কই যাই ভাই কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু টেকনাপ পর্যন্ত এবার এই সুযোগে জিএসএক্স আর বাইক যাবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো বেসিক্যালি প্রতিটা বাইকারের উচিত, আমি আগে পরে সবসময় আপনাদেরকে বলি একটা কথাই, যেখানেই যান ভাই যেভাবেই যান, ফার্স্ট অফ অল আল্লাহ তাআলার কথা স্মরণ রেখে, আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখতে যাবেন এইটা ভেবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য যাওয়ার নিয়াত করে যাওয়া উচিত। সো যে কোনো ট্যুর, যে কোনো সফরে যাওয়ার আগে কিছু আমলও করা উচিত। সো বেসিক্যালি আপনারা আমার এই কথাগুলো কীভাবে নেবেন আই ডোন্ট নো, বাট আমি একজন মুসলিম, আমার উচিত এই দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছানো। সো ফার্স্ট অফ অল আমরা ইনশাল্লাহ যে কোনো ট্রিপে যাওয়ার আগে দুই রাকাত নফল নামাজ আদায় করে যাব। বেসিক্যালি আমরা পরে আসছি, দেন এখন কিছু আমল করব, সেটা হচ্ছে এক আলহামদু, তিন কুলহু, আর হচ্ছে আয়তেল কুরসি। আর যারা যানবাহনে দোয়া পারেন তারা দোয়া পড়বেন, আমি বেসিক্যালি ওটা মুখস্থই হয় না, কেন এটা জানি না, ইনশাল্লাহ হয়ে যাবে। ওটার ফজিলত আমি বেসিক্যালি কিছুদিন আগে জানছি। আর এটা কি দোয়াটা, ওগুলো পরে অলরেডি একবার পড়ছি, আবার রাইড শুরু করার সময় আরেকবার পড়ব, গাড়িতে ফটো দিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনার ট্যুরে কোনো বাধা বিপত্তি হবে না, কসম, যদি আল্লাহর মনে একিন নিয়ে আপনারা ট্যুরটা স্টার্ট করেন, আর কোনো ভয় নাই, সব কিছু আল্লাহ দেখে নিবে। আল্লাহর নাজ নিয়ামত দেখতে যাইতেছি, আল্লাহ তাআলার জিম্মাদারি নিয়ে নিবে সব কিছু, ঠিক আছে। সো এখন ঘড়িতে বাজে 4:10, আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা রাঙামাটি কাপ্তাই ঢুকবো। সো দেখি আমাদের কতক্ষণ লাগে, সামনে ফজরের আজান দিবে, ফজরের নামাজটা পড়বো, আর আপনারা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এক ওয়াক্ত নামাজও কায়দা না হয়, প্রতি ওয়াক্ত নামাজ সময় ওয়াক্ত অনুযায়ী পড়তে পারি। সেটাই গাইস, সাথেই থাকেন অ্যান্ড ব্লগটি এনজয় করেন। ব্লগগুলো একটু বড় হলে আই এম এক্সট্রিমলি সরি, আর কিছু আবেগ আক্রান্ত হয়ে গেলে, এক্সাইটিংয়ের কারণে কিছু বলে ফেললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইবও করে দিবেন, ঠিক আছে। সো চলেন যাওয়া যাক, ওকে লেটস গো। গুড মর্নিং এভরিওয়ান, সো রাইট নাও আছি ফাজিলপুর জামে মসজিদে। এটা হচ্ছে বারোই হাটের একটু আগে, মানে ফেনি পার হয়ে সামনে বারোই হাট, মানে সাজেক যাওয়ার যে বারোই হাট সেই বারোই হাট। সো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করলাম, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, আল্লাহ তাআলা ফজরের নামাজ আদায় করার তৌফিক দিছে। আর হ্যাঁ, এটা আল্লাহর অশেষ মেহরবানি। আর এই যে রনি, শুধু একটু পর পর ওর লাকিসটা খুলে আর লাগায়। এই যে আমাদের দুইটা বাইক, বর্তমানে পুরা রাস্তা কাঁপানোর মতো দুইটা বাইক, জিপিএস ডায়মন, সুজুকি জিএসএক্স আর ইয়েলো বার্ট। আচ্ছা ডায়মন তো ভালোই টানতেছে,
আমি এবারে স্মাইলেজ এখন পর্যন্ত পাইতেছি 49 আর আমাদের কুমিল্লা সিটি থেকে রাইড হয়েছে কত 80 কিলো 82 কিলো আর দুবার থেকে অনেক 82 সাথে ওইদিকে 130 আমার টোটাল আছে তোমার 200 হয়ে গেছে মানে দুবার থেকে 210 হয়ে গেছে আমাদের টোটাল তো ঠিক আছে গাইস রাইট নাও ঘড়িতে বাজে 5:30 আমরা 6:30 মধ্যে ইনশাল্লাহ চিটং পৌঁছে যাব বাকিটা আল্লাহর ইচ্ছা স্যার অনেক কি অবস্থা টান্না তো কম না আলহামদুলিল্লাহ দেখেন গাইস বিদেশের দড়ি নিয়েছে লাকি জান্দার দড়ি All right, guys. So, take us, hello, babe. Last time, okay. Swisty Veja, last time, Chole Aslam, Hart Hajari. So, basically, Hart Hajari, A Rasta, the Rangamati Kaptai Jawar filter totally different. এটা হচ্ছে সেনাবাহিনীর একটা এরিয়া আর আমরা লাইফের ফার্স্ট টাইম যখন সাজেক যাই তখন আমরা বারারি হাট না চিনা মানে এই হাট হাজারে চলে আসছিলাম তাই না দেন এই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম আপনার খাগড়াছড়ি দেন খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্যালি গেছিলাম মানে সাজেক ভ্যালিটা তো মূলত ওইখানে লেখা থাকে আপনার রাঙামাটিতে ঠিক আছে তো রাঙামাটিতে যেহেতু সেহেতু আমরা তখন আর কি বুঝা উঠি নাই যে বারারি হাটতে যাইতে হবে এটা অনেক আগের কথা সো এই রাস্তাটা তখন নতুন করে আর এখন লিটারেলি বৃষ্টি পড়তেছে টিপটিপ তারপর একটা রিক্স নিয়েই নিলাম দেখা যাক কতটুকু কি ক্যাপসিং করা যায় যেহেতু পুরাতন স্মৃতি মনে পড়ে গেল আর রাইট নাও ঘড়িতে বাজে ঠান্ডা লাগে কিনা জানি না রেনকোট পরে নিছি রাইট নাও ঘড়িতে বাজে 8:20 আর আমরা টোটাল কুমিল্লা থেকে রাইড করছি কত 147 কিলোমিটার মানে বৃষ্টির কারণে আমরা ওইরকমভাবে টানা রাইড করতে পারি নাই ব্রেক ছিল আমাদের এর মাঝে তো আবার বৃষ্টি পড়তেছে মেবি গ্রোপ্রোটা ভিতরে ঢোকাই ফেলতে হবে আসলে এইসব রাস্তাটাও ক্যাপচিং না করতে পারলে নিজেরও খারাপ লাগতো রনি কি ভাই আফসোস করতেছ বৃষ্টির জন্য কনারিং হইতেছে না তারপরে ভাই যে রেনকোট পরে নিছি তো হয়তো ব্লগে ক্যাপচিং করতে পারব না কিন্তু যে ফিলটা একটা পাহাড়ি ফিলটা পাওয়া যায় আস্তে ধীরে রাইড করেও কারণ দূরে দেখো এখনও কিন্তু পাহাড় শুরু হয় নাই তারপরও যেই মেঘ তো যাই হোক গাইস আমরা এখন হাটহাজারি রাস্তায় আছি আমাদের এখান থেকে কাপ্তাই দূরত্ব মেবি 47 না জাস্ট রাস্তা 72 জায়গায় বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাইতেছে এই রাস্তাটা অনেক ইচ্ছে ছিল শেয়ার করার যার কারণে আমি ক্যামেরা রিক্স নিয়েই করলাম রনি কি ক্যামেরা বের করছ রনি ভয়ে ক্যামেরা বেরি করে নাই ঠিক আছে ভাই প্রেরণা নাই রাইখে দাও ভিতরে না না ঠিক আছে সমস্যা নাই আচ্ছা গাইস তো ঠিক আছে এই রাস্তার সৌন্দর্য মাত্র শুরু হয়েছে ক্যামেরা নষ্ট হয়ে গেলে আর কিছুই ক্যাপচিং করতে পারবো না আমার একটা মাত্র আশা ভরসা সো ক্যামেরাটা ঢোকাই পেলে ইনশাল্লাহ ক্যামেরা থাকলে এইসব সুন্দর জায়গা আরও আসা যাবে প্লাস এর থেকে সুন্দর জায়গা আরও প্রেজেন্ট করা যাবে এখানে একটা গোল্ড ক্লাব আছে রনি রাস্তা দেখছো ভাইয়া জোস না একের 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 রাস্তা কর্নারিংয়ের রুট না এগুলো আমি সিন্দুক ছুরি দেন এগুলো এগুলো তো কর্নারিং রুট আর ভাই বৃষ্টি আছে তুমি আফসোস করো না একটা প্রাকৃতিক যে ফিল পাইবে এটা তুমি বৃষ্টি না হলে পাইতে না এই জায়গায় আবার বোট নিয়ে যাওয়া যায় কোথাও মেবি 8:16 কিলোমিটার তো ঠিক আছে গাইস পরে আবার কথা হচ্ছে এখন আপাতত ক্যামেরাটাকে ভিতরে ঢোকাই রাখি ওকে গাইস তো একটা লাঙ্গু দিয়া লাঙ্গনিয়া ইসাকান্দি বাজার আমরা একটা ব্রেক নিলাম লাঙ্গনিয়া উপজেলা কমপ্লেক্সের সামনে এই যে ছোট্ট একটা চা নাস্তার ব্রেক এখান থেকে কাপ্তাই দূরত্ব আর আপনার কত কত 20 কিলোমিটার সো আমরা এখন চা নাস্তা খাইতেছি কাপ্তাই যাব ওকে গাইস ওয়েলকাম টু মাই ড্যাশবোর্ড সো আলহামদুলিল্লাহ গাইস প্রায় আধা ঘন্টার মতো একটা চা ব্রেক ছিল
সো এখন বাজে 10:30টা। সো বেসিক্যালি আজকে মানে ভোর রাত থেকে যেরকম টিপটিপ বৃষ্টি শুরু হয়েছিল ফেনীর পর থেকে, মানে ভাবি নাই যে এরকম ওয়েদার পাবো। আমরা ভাবছিলাম যে গাদলা শুরু হয়ে গেছে। সো ঘড়িতে বাজতেছে হচ্ছে আপনার কয়টা, 10:32, মোটামুটি আমাদের 11টার মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। আমরা চাইলে একবারে কাঁপতে যাই ব্রেক নিতে পারতাম, তারপরও 20 কিলো আর 5 কিলো না, যখন শরীর টরিল আর চলতে চায় না তখন আর জোর করে চালাই না, কারণ দুই চাকার জিনিস শরীরের উপরে প্রেশার দিয়ে তো লাভ নাই। মাইন্ডের উপরে প্রেশার, যদি ব্রেনের প্রেশার দিই তাহলে ব্রেন কাজ করবে না, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সো যাই হোক, চলেন যাই কাপ্তাই। কাপ্তাই গিয়ে আরও অনেক কথা হবে, অনেক গল্প হবে, অনেক কিছু শেয়ার করা হবে আপনাদের সাথে। ওকে, সো 18 কিলোমিটার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ কাপ্তাই উপজেলায় আমরা ঢুকে পড়েছি। সো কাপ্তাই উপজেলা ওয়েলকাম গেটে দু একটা ছবি টবি তুললাম। সো রেইনকোট পরেই আছি, এখনও রেইনকোট খুলি নাই। তো এখন একদম কাপ্তাই জিরো পয়েন্টে চলে আসছি, মানে কাপ্তাই উপজেলা। সো এখান থেকে ধাবা রেস্টুরেন্টটা কোথায় এটা জানতে হবে। ওখানে এক বড় ভাই আছে, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাইয়ের সাথে একটু দেখা করব। ফাইনালি উই লাভ কাপ্তাই, ফাইনালি উই রিচ, আলহামদুলিল্লাহ। ওরে ভাই দেখছেন গাইস, ভিউটা, ভিউ দেখা শুরু হবে কিছুক্ষণ পর থেকে। হা সত্যি খুব সুন্দর, এখানে খুবই ভালো লাগে, প্রকৃতিটা দেখছেন, জাস্ট সাইলেন্ট। সো ঠিক আছে গাইস, এখানে দু চারটা ছবি টবি তুলি, তারপর আমরা দেখি এখানে স্টে করতে পারি। রনি থাকার ইচ্ছা জাগতেছে না, মন চাইতেছে না থাকে যাই, থাকি একটা দিন। এটা তো ই নদী, এই কর্ণফুলী নদী। সো ঠিক আছে গাইস, এখানে ছবি টবি তুলি, তারপর আমরা নেক্সট কী প্ল্যান করি ওটা দেখা যাক। ওকে, রাইট নাও চলে আসলাম কাপ্তাই ধাবা রেস্টুরেন্টের সামনে। সো এখানে এক বড় ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা আছে, তো ভাইয়ের সাথে একটু দেখা করি। ভাই আসলে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আসবো, তো ভাই আমাকে কল দিছিল, দ্যাটস ওয়াই ভাইয়ের সাথে একটু দেখা করে যাওয়া উচিত। ঠিক আছে চলেন সপ্তাহে ধাবা, সকল মোটর বাইকারদের খুবই পরিচয়। এটা হচ্ছে কাপ্তাই ধাবার থেকে যে বারান্দার ভিউ সেটা, এটা হচ্ছে কাপ্তাই লেক, আর ওই যে দূরে দেখতে পারতেছেন ওটা হচ্ছে কাপ্তাই বাঁধ, ওটা মেবি আপনার কর্ণফুলী নদীর সাথে কানেক্টেড। সো ওই বাঁধটাতে নর্মালি সবাইকে ঢুকতে দেয় না, ওটা আপনার প্রশাসনিক লোক, আর্মিদের আত্মীয় স্বজন ছাড়া কেউ যেতে পারে না বললেই চলে। আর বেসিক্যালি এই হচ্ছে ওয়েদার, ওয়েদারটা খুবই সানি, আর আমাদের এই ট্রলারে চাইলে ঘুরে আসতে পারলাম ওইখানে গিয়ে, দূর থেকে ছবি টবি তুলতে পারবো, বাট যাওয়ার কোনো ইচ্ছা নাই, মোডও নাই। সো এটা হচ্ছে কাপ্তাই ধাবা, একমাত্র মানে মোটামুটি প্রিমিয়াম কন্ডিশন রেস্টুরেন্ট বলতে পারেন। ওকে গাইস, তো আমাদের এখন যে প্ল্যান হয়েছে প্রশান্তি ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট, আমরা নাইট স্টে করবো তাবুতে। সো এখন বেসিক্যালি ওনারা আমাদের একটু ফ্যাসিলিটি দিবে, ব্যাকট্যাক রাখার জন্য, রেস্ট টেস্ট করার জন্য, এটা সচরাচর সকলকে দেয় না, ভাই ব্রাদার বাইকার বলে দিতেছে, আপনারা আইসা আবার এই অফারটা চায়েন না, আমাদের এখানে শাওয়ারের ব্যবস্থা করে দিবে, প্লাস আমাদের ব্যাগ রাখার, প্লাস ওনাদের মাচায় রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিবে। সো আমরা বেসিক্যালি এখন এই সুবিধাটা নিব, বাঙালি খুব সুবিধা নিতে প্রস্তুত থাকে অল টাইম, আর আমরা একটু বেশিই থাকি। সো দেখি এখন যদি বড় কোনো গ্রুপ আসে বা টিম আসে তাহলে রাতে বারবিকিউ হবে, না হয় আমরা বারবিকিউটা মিস করবো, যেহেতু আজকে উইকেন্ডে না, নর্মাল ডেতে গেস্ট কম হয়। সো ব্যাপার না, বারবিকিউ তো আমরা অনেকই খাই, কী বলো, আমাদের কটা বাদ দিলেই হইব রাতে। সো ঠিক আছে গাইস, আর দুপুরে খাবার দিবে না, দুপুরে খাবো আমরা কোথায়। আচ্ছা এইসব বাকি প্ল্যানগুলো আমরা নেক্সট ব্লগে শেয়ার করি, বাকি প্ল্যানগুলো নেক্সট ব্লগে শেয়ার করি, সব বলে দিলে তো হইব না।
সো আমরা এখন ফেস্টে শুভ পরবর্তীতে কি কার্যক্রম করব এগুলো কাপ্তাইর ব্লকে থাকবে। এটা জাস্ট ছিল আমাদের কুমিল্লা ঢাকা থেকে কাপ্তাই আসা পর্যন্ত। নাকি রনি কন্টেন্ট করে দাও না ভাই, ওইটাই না। সো ঠিক আছে গাইস, সো লিমন এখন আসছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি মিস করবেন না। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। Love you. Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.